ল্যাপটপের স্ক্রিনকে এমন ভাবে রাখেন যেন আপনার এরকম আই লেভেলের সঙ্গে থাকে, আপনার চিনকে যেন এরকম সামনে নিয়ে চলা হয়। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলটির নতুন ভিউয়ার হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমার ব্যথা নিরাময়ের সকল চিকিৎসা পরামর্শের আপডেট পেতে এখনই বেল আইকনে ক্লিক করে রাখুন। ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, এর প্রধান কি কারণ জানেন? এর প্রধান কারণ আজকাল আমরা অসঠিক ভঙ্গিতে ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করে থাকি, আর ল্যাপটপ এবং ডেস্কটপ হচ্ছে আজকে আমাদের সমস্ত কাজের সাথে কোর অফ দ্য ওয়ার্ক। এমন কোনো কাজ নাই যে কাজে আমরা এই কম্পিউটার ব্যবহার করি না। আমার কাছে যে সমস্ত রুগী আসে, দৈনন্দিন যে সমস্ত রুগী দেখি যারা ঘাড়ের ব্যথা মাথা ব্যথা নিয়ে আসে, তাদের হিস্ট্রিতে পাই যে তারা অধিক সময় এই ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করে। তাহলে ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহার করার জন্য কেন হচ্ছে? প্রথম হলো যে একই অসঠিক ভঙ্গিতে যেরকম এরকম আমরা তাকায় থাকি, আমাদের চিনটা তখন সামনে চলে যায়। যখনই চিন সামনে চলে যায় তখন আমাদের আপার পার্ট অফ দ্য সার্ভাইকাল এরিয়াতে কি হয়, তিনটি মাসেল, আপার ফাইবার বা আপার পার্ট অফ দ্য ট্রাপিজিয়াস, ল্যাবিটার স্ক্যাপুলি, অক্সিপিটালিস, এই তিনটি মাসেল এরকম ভাবে এরকম হয়ে যায়। অথচ এগুলো এরকম থাকার কথা। এছাড়া আমাদের এই হেডের ওজন হলো 1/9 অফ দ্য বডি ওয়েট। 1 ইঞ্চি যখন এই চিন সামনের দিকে নর্মাল রেঞ্জ থেকে সামনের দিকে চলে যায় তখন এক্সট্রা 10 পাউন্ডস অব দ্য ওয়েট উপর থেকে নিচের দিকে চাপ দেয়। এছাড়া তো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তো সুতরাং তখন এই জায়গায় এই কষ্টগুলো হয়। আমরা এর জন্য এখন কি করতে পারি? প্রথমত হলো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি যদি ব্যবহার করা সঠিকভাবে করেন, কিছু নিয়ম মেনে চলেন, তাহলে এরকম কষ্ট হবে না। তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করার সময় আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনকে এমনভাবে রাখেন যেন আপনার এরকম আই লেভেলের সঙ্গে থাকে, আপনার চিনকে যেন এরকম সামনে নিয়ে চলা হয়। এরপরে আপনি ব্যবহার খানিকক্ষণ ব্যবহার করার পরে আপনি হাত পেছনে নিয়ে মাথাকে চাপ দেন, মাথা পেছনে নিয়ে চাপ দেন, এদিকে আপনি ঘুরান, এদিকে আপনি ঘুরান, এদিকে আপনি ঘুরান, এদিকে আপনি ঘুরান। এই এক্সারসাইজ গুলো আপনি করেন। এছাড়াও প্রতিদিন আপনি কাজের শেষে যখন ঘরে চলে যাবেন, আপনি ঘরে গিয়ে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে ব্যথা বোধ করেন এই জায়গাগুলোতে আপনি বসেন, আপনি কাউকে বলেন নারকেলের তেল দিয়ে আস্তে 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 ডিপ ফ্রিকশন করে দেবেন, নারকেল তেল দিয়ে আস্তে আস্তে এগুলোকে মাইফেশিয়াল রিলিজ করে দেবেন। তারপর আপনি নেক এক্সারসাইজ গুলো করেন, উপর হয়ে শুয়ে হাত পেছনে রেখে কাঁধ এবং মাথা সোজা রেখে উঠান যাতে নেকের কোনো ফোল্ড না হয়। এছাড়া আপনি বালিশ ছাড়া শুয়ে পড়েন, আস্তে করে আপনি চিনটাকে ভিতরে নিয়ে মাথাটাকে উঁচু করে দিয়ে এরকম ধরে থাকেন 10 সেকেন্ড, যদি না পারেন 5 সেকেন্ড, 5 সেকেন্ড কে আস্তে 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 15 সেকেন্ডে নিয়ে যান। যদি এই নিয়ম আপনি মনে থাকবেন মনে রাখেন তাহলে আপনার আশা করি কষ্ট হবে না। এরপরে আপনার খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। যেমন প্রথম হলো যে আপনি প্রচুর পানি খাবেন, ধূমপান যদি আপনি করে থাকেন আপনি ধূমপান করবেন না, আপনি এক্সট্রা প্লেটে লবণ খাবেন না। অনেক সময় ভাত খাওয়ার সময় এক্সট্রা লবণ আমরা খাই, এটা আপনি খাবেন না। আপনি চাউলের মধ্যে লাল চাল, লাল আটা, এটা লাল চাউলের ভাত, লাল আটার রুটি আপনি খাবেন। ফলের মধ্যে আঙ্গুর, কালো আঙ্গুর আপনি খাবেন যদি আপনার ডায়াবেটিসে কোনো প্রবলেম না করে। পেঁপে 3 থেকে 4 টুকরা পেঁপে প্রতিদিন খাবেন। এরপরে একটি কলা খাবেন সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে। প্রতিদিন আপনি রোদ্রে থাকবেন সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে 30 মিনিট গায়ে রোদ লাগাবেন। পূর্ণ সিদ্ধ ডিমের সাদা অংশ আপনি খাবেন। ব্যথা নিরাময়ে আমার চিকিৎসা পরামর্শের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে এখনই আমার ভিডিওটিকে লাইক করুন, আপনার ফেসবুকে শেয়ার করুন। ব্যথা নিরাময়ে যে কোনো পরামর্শ কিংবা আমার এই সেবামূলক উদ্যোগে আপনার কোনো বিজ্ঞ মতামত থাকলে এখনই কমেন্ট বক্সের নিচে লিখে ফেলুন।
আমরা উত্তর দিব।